যিশুর যে সাতটি বাণী ছিল আমরা দেখতে পাই যে তার শরীর থেকে সাতটি জায়গার থেকে রক্ত ঝরেছিল। এবং সেটা কিভাবে আমরা লক্ষ্য করি, তার দেহের চামড়ার নিচে ঘাম বহনকারী কাণ্ডগুলির মধ্যে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলি রক্তনালীগুলি রয়েছে এবং সেগুলো ফেটে গিয়েছিল। এবং আমরা দেখতে পাই তার দেহের থেকে বা তার সেই শরীরের যে ঘাম এবং সেইখান থেকে আমাদের দেহের থেকে ঘাম বেরোয়। কিন্তু আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের সেই এমন মর্মান্তিক এমন অবস্থা তার হয়েছিল যে তার শরীর থেকে আমাদেরকে রক্ত ঝরেছিল ঘামের, যেমন আমাদের ঘাম বেরোয় এবং ওই সমস্ত দেহের থেকে সে রক্ত ঝরেছিল। আমরা দেখতে পাই যে তারপরে দুই নম্বর, তার মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছিল এবং সেই কাটার মুকুট যারা দিয়েছিল এবং সেই সেনাবাহিনীর লোকেরা এবং তারা সেখানে সেই কাঠ দিয়ে যখন সেই কাটার মুকুট ছিল সেই কাটার মুকুটের উপরে তক্তা দিয়ে সেখানে বাড়ি মারা হয়েছিল এবং তক্তা দিয়ে তাকে তার মাথায় আঘাত করেছিল এবং তার মাথায় সেই কাঁটাগুলো ফুটে গিয়েছিল। আমরা দেখতে পাই তার দাড়ি টেনেছিল লোকেরা এবং লোকেরা তার দাড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলছিল এবং কতটা উগ্র সেই সময় লোকেরা ছিল এবং সেই প্রভু যীশু খ্রিস্টের সেই দাড়িগুলা তারা টেনে টেনে ছিঁড়েছিল এবং তার মুখ থেকে রক্ত ঝরেছিল। আমরা দেখতে পাই চতুর্থ, তার পিঠ থেকে তার পিঠে যে চাবুক মারা হয়েছিল এবং সেই পিঠের থেকে তার সেই রক্ত ঝরেছিল। আমরা দেখতে পাই তার হাতের মধ্যে ব্রেক দেওয়া হয়েছিল এবং সেই হাতের থেকে তার রক্ত ঝরেছিল। এবং আমরা দেখতে পাই যখন তাকে সেই ক্রুশে মারা হয়েছিল দুই দিকে সে হাতের ব্রেক মারা হয়েছিল এবং আমরা দেখতে পাই তারপরে তার পায়ের থেকে রক্ত ঝরেছিল, তার পায়ে সেই ব্রেক ফিটানো হয়েছিল এবং সেইভাবে তিনি ঝুলছিলেন। আর যখন সেই ক্রুশের উপরে তিনি ঝুলছিলেন সকাল 9টার থেকে বেলা 3টা পর্যন্ত, আর আমরা দেখি যে তিনি কোনো কোনো সময় তার হাতের উপরে ভর রাখতেন এবং যেন পাটা একটু রক্ষা পায়। আমরা দেখি কোনো কোনো সময় তার পায়ের উপরে ভর রাখতেন যেন হাতটা একটু ভালো লাগে। আমরা দেখি এইভাবে নিদারুণভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। এবং আমরা দেখতে পাই যে তার পায়ের থেকে এবং তার কুক্ষি দেশ থেকে এবং এখানে তার সেই কুক্ষিতে বর্ষা দিয়ে তাকে মারা হয়েছিল। এবং আমরা দেখতে পাই বাইবেলের এই কথা বলে যে জল এবং রক্ত বেরিয়ে আসছিল। আমরা দেখতে পাই একজন মানুষ যদি মারা যায়, একজন মানুষ যদি মৃত্যুবরণ করে এবং তার দেহের থেকে জল এবং রক্ত একসঙ্গে বেরিয়ে আসে, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবিত ছিলেন না এবং তিনি যখন তাকে সেই বর্ষা দিয়ে মারা হয়েছিল এবং তার দেহের থেকে সম্পূর্ণভাবে জল এবং রক্ত বেরিয়ে আসছিল, এই জন্য বাইবেলে প্রমাণ করে যে সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং এখনও অনেক লোক এখনও তারা বিশ্বাস করে না যে যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মারা গেছেন, কিন্তু বাইবেল সেই কথা বলছে। আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে একজন নিষ্পাপ ব্যক্তি ছিলেন। এবং আমরা দেখি বাইবেল লেখা আছে যোহন 8:36 তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, এবং একমাত্র ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট, এবং তিনি এই কথা বলছেন যে তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন পৃথিবীতে নিষ্পাপ। এবং এই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই মানব জাতিকে উদ্ধার করার জন্য এবং এই মানব জাতিকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে তিনি নেমে আসছিলেন এবং এই পৃথিবীতে তিনি এই ক্রুশে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আমরা দেখতে পাই প্রিয় ভাই বোন, এই শেষকালে বাইবেলে লেখা আছে কী কী ঘটবে। আমরা যিরমিয় 14:16 যদি পড়ি, যেসব লোকদের কাছে তারা নবী হিসাবে কথা বলেছে তাদের মৃতদেহ দুর্ভিক্ষ যুদ্ধের ফলে জেরুসালেমের রাস্তা রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাদের কিংবা তাদের স্ত্রী ছেলেমেয়েদের কবর দেওয়ার জন্য কেউ থাকবে না, তাদের পাওনা দুর্দশা আমি দেখাবো। আমরা দেখতে পাই আজকে এই করোনা ভাইরাসের জন্য এই মানুষের যে মৃত্যুর লাশ আমরা দেখতে পাই, একজন একজনকে স্পর্শ করতে পারছে না, একজন একজনকে ধরতে পারছে না, মানুষ সমস্ত জায়গায় আটকে রয়েছে এবং মানুষের পা আমরা দেখতে পাই বাইবেল বলছে যে তাদের পা সব সময় চলতে থাকে। এবং আপনি পড়ে দেখবেন বাইবেল থেকে যে তারা সব সময় ঘুরে বেড়ায়। এবং যিরমিয় 14:10 লেখা আছে এই লোকদের বিষয়ে সদাপ্রভু বলছেন, তারা ঘুরে বেড়াতে ভালোবাসে
তারা তাদের পা থামায় না এই মানব জাতি এবং তারা তাদের পা থামায় না এবং তারা মন্দ কাজের জন্য এবং তারা ভুল পথে যাবার জন্য তাদের পা সব সময় তারা চালাতে থাকে এবং তারা চলতে থাকে তাদের তারা কখনো থামে না আমরা দেখতে পাই এখানে কাছে তাই আমি তাদের গ্রহণ করি না আমি এবার তাদের দুষ্টতা বিষয়ে মনে আনব আর পাপের জন্য শাস্তি দেব এই জন্য প্রিয় ভাই বোন আমরা সতর্ক হই আমরা আজকে পৃথিবীর মানব জাতি যারা আমরা আছি এবং আমরা প্রার্থনা করি যেন এই দেশকে এবং আমাদের সমস্ত বিশ্বকে যেন ঈশ্বর রক্ষা করেন আমি বাংলাদেশের সম্পর্কে একটা দর্শন দেখেছিলাম এবং যখন এই দেশে যখন সেই পেট্রোল বোমা মারা হয় এবং যখন সেই গাড়িতে বাসে যখন সেই পেট্রোল বোম যখন মানুষকে মারা হচ্ছিল এবং তখন এই দেশের জন্য প্রার্থনা করছিলাম যে ঈশ্বর এই দেশে কি হচ্ছে এবং সেই মানুষরা যারা কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি না এবং তারা গাড়িতে করে যাচ্ছে এবং এই মানুষের উপরে পেট্রোল বোম মারা হচ্ছে এটা একটা কঠিন ব্যাপার এবং সেই মানুষগুলো পুড়ে যাচ্ছে এবং সেই মানুষগুলোর চিৎকার এবং সেই মানুষগুলোর কষ্ট এইগুলো যখন দেখছিলাম এবং সাত দিন পর্যন্ত এই দেশের জন্য সাত রাত জেগে জেগে প্রার্থনা করছিলাম এবং যেন ঈশ্বর এই দেশকে আশীর্বাদ করেন এবং আমি সরাসরি একটা দর্শন দেখেছিলাম প্রার্থনা করছিলাম চোখ বন্ধ করে এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এই দেশের আবর্জনা এবং এই দেশের বন্ধতা ঈশ্বর দূর করে দিয়েছেন সেই বাতাস হয়েছিল এবং সেই বাতাসে করে সেই এই পৃথিবীর বা আমাদের এই বাংলাদেশের সেই মন্দতা দূর হয়ে চলে যাচ্ছে এবং এইগুলো ঈশ্বর দূরে সরিয়ে নিচ্ছে এবং আমি বুঝতে পারলাম যে এই দেশকে ঈশ্বর আশীর্বাদ করতে যাচ্ছেন এবং আজকে আমরা দেখতে পাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি এই দেশ অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে তার দর্শন রয়েছে এবং ঈশ্বর এই দেশকে আশীর্বাদ করবেন পৃথিবীতে এমন কোনো কিছু নেই যে এই দেশের আশীর্বাদ বন্ধ করে দিতে পারে এই জন্য আসুন আমরা প্রার্থনা করি এবং এই দেশে যে ঘটনা এবং এইগুলোর মধ্য দিয়ে এই দেশের এমন কোনো কিছু ঘটবে না আমি যে দর্শন দেখেছি এই জন্য আসুন আমরা প্রার্থনা করি এবং বাইবেল বলে যেন আমরা যদি নম্র হয়ে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের প্রার্থনা শুনবেন যদি আমরা নম্র হই যদি আমরা প্রার্থনা করি এবং যদি তার বুকের অন্বেষণ করি তিনি আমাদের দেশ আরোগ্য করবেন এই জন্য আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকে যেন প্রভু এই দেশকে রক্ষা করেন এবং আমাদের প্রত্যেকটা জাতিকে যেন ঈশ্বর রক্ষা করেন ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করবেন আসুন আমরা সকলে প্রার্থনা করি যেন পবিত্র আত্মা আমাদের প্রত্যেকে সাহায্য করেন যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে যদি গ্রহণ করতে চান এবং যে যীশু তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার ঘাম তার শরীর থেকে রক্ত ঝরেছে এবং তার সেই মাথার থেকে রক্ত ঝরেছে তার হাতের থেকে রক্ত ঝরেছে এবং তার কুক্ষিতে আঘাত করেছে এবং যার ফলে জল রক্ত বেরিয়ে আসে এবং সেই প্রভু যীশু তিনি তিন দিনের দিন জীবিত হয়েছেন এবং আজও সেই প্রভু যীশু জীবিত আছেন এবং যদি আপনি সেই জীবিত প্রভু যীশুর যদি কাছে সমর্পিত হতে চান এবং আপনি আমার পরপর প্রার্থনা করেন আপনি বলেন প্রভু যীশু আমি তোমাকে ধন্যবাদ দিই তোমারই বাক্যের জন্য প্রভু যীশু আমি একজন পাপী মানুষ তুমি আমার সমস্ত পাপ তোমার রক্ত দিয়ে তুমি ধুয়ে দাও প্রভু যীশু আমি একজন পাপী তুমি আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো আমার পাপের বিষয় যদি মানুষ জানে না কিন্তু প্রভু যীশু তুমি জানো তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো আমি একজন পাপী মানুষ প্রভু তোমার রক্ত দিয়ে আমাকে তুমি শুচি করো প্রভু যীশু এই মুহূর্তে আমি প্রার্থনা করছি তুমি আমার অন্তরে আসো আমি এই মুহূর্তে প্রভু যীশু তোমাকে পরিত্রাণকর্তা হিসাবে আমি গ্রহণ করছি আমি যতকাল বেঁচে থাকব প্রভু যীশু আমি তোমার সেবা করব আমি তোমার আরাধনা করব আমি তোমাকে বিশ্বাস করে চলব এই প্রার্থনা করি প্রভু যীশু তোমার নামে আমেন ক্রুশের কাছে